আর যুক্তরাজ্যে হাজারের উপর মানুষদের টিকার তৃতীয় ডোজ দেওয়া হয়েছে, অর্থাৎ যারা এরই মধ্যে টিকার দুই ডোজ পেয়েছেন তাদের দেহে টিকার তিন নম্বর ডোজ কতটুকু কাজ করে তার দেখার জন্য ট্রায়ালের অংশ হিসেবে তৃতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা নিয়ে গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আশমা মাসুম। যুক্তরাজ্যে আগামী সেপ্টেম্বর থেকে টিকার তৃতীয় ডোজ দেওয়ার কথা রয়েছে, আর তাই আজ থেকে ট্রায়ালের অংশ হিসেবে 75 বছরের উপরের বয়সের মানুষদের টিকার তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। যুক্তরাজ্যের মধ্যে 2 কোটিরও বেশি মানুষ করোনা ভাইরাসের দুই ডোজ টিকাই পেয়েছেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জানান, এরই মধ্যে হাজারের উপর মানুষের দেহে টিকার তিন নম্বর ডোজ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে 3000েরও বেশি মানুষকে এই টিকা দেওয়া হবে। মূলত টিকার তৃতীয় ডোজ মানুষের দেহে ইমিউনিটি সিস্টেমের সাথে কিভাবে কাজ করে তা দেখতেই বুস্টার ডোজ হিসাবে এই ট্রায়াল শুরু হয়েছে। অন্যদিকে টিকার কতদিন পর তৃতীয় ডোজ দিতে হবে এমন প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মনে। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিকেল অফিসার প্রফেসর জোনাথন ব্যান্থাম জানান, গবেষকদের গবেষণা অনুযায়ী টিকা 6 মাস পর্যন্ত কাজ করে, তাই 6 মাস পর ঝুঁকিতে থাকা মানুষদের আবারও করোনা ভাইরাসের টিকার প্রয়োজন হবে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিনিয়ত তার রূপ পরিবর্তন করছে, তাই নতুন রূপগুলোর সাথে যাতে টিকা কাজ করে তার জন্য টিকার মান উন্নয়নে কাজ করছে অ্যাস্ট্রাজেনেকা। তিনি আরো আশা প্রকাশ করে বলেন, আসছে সেপ্টেম্বরে ঝুঁকিপূর্ণ মানুষদের তৃতীয় ডোজ টিকা দেওয়া সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে, তাই যারা টিকার দুই ডোজ গ্রহণ করে নিশ্চিন্তে রয়েছেন তাদের বয়স ভিত্তিতে আবারও আস্তে আস্তে ডাকার পরিকল্পনা করছে যুক্তরাজ্যের সরকার। এই ছিল আমার কাছে টিকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। এ সংক্রান্ত তথ্যগুলো জানার জন্য রানারের সাথেই থাকুন, চোখ রাখুন রানারের ইউটিউব এবং ফেসবুক।